এই সরকার একের পরে এক যেভাবে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে যত বিদ্বেষ করতেছে সারা পৃথিবীর ভারত এত সাহস পায় না এই সৈন্যের সরকারের পতন ঘটবেই ঘটবে যেখানে আমাদের মেহনতি মানুষটা রাস্তায় নেমেছেন রিক্সা লড়ে রাস্তায় নেমেছেন আবার বৃদ্ধ জনতা ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনাদের ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এই সরকারকে অবৈধ নির্বাচন করেছেন এই নির্বাচনকে বাতিল করে বাংলাদেশে আরেকটি মধ্যবর্তী নির্বাচন হবে সৈন্যের হাজিরার পতন ঘটবে

আজকে যুক্তরাষ্ট্রে এতগুলো চার্জ এনে সাবেক প্রেসিডেন্ট আজকে তার বিরুদ্ধে মামলা চলছে মধ্যবর্তী নির্বাচন হবে এবং এ সরকারের পতন ঘটবেই প্রিয় দর্শক শ্রোতা বিএনপির একজন নেতাকর্মীর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলফার সৃষ্টি করেছে ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ আপনারা দেখেছেন মূলত আজকে প্রিয় দর্শক শ্রোতা সাতটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি প্রত্যেকটি ভিডিওর মূল অংশগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে বলবো না টেনের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন প্রিয় দর্শক শ্রোতা অবশেষে ডক্টর ইউনিসের বিষয় নিয়ে মুখ খুলেছেন ওবায়দুল কাদের এবং কি প্রিয় দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার হুমকি দিয়েছে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী ব্যক্তি এবং কঠিন থেকে কঠিন দিয়েছে মেজর হাফিজ বিএনপির একজন শীর্ষ কর্মীকে আওয়ামী লীগের যোগদানের আহ্বান সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি প্রিয় দর্শক শ্রোতা প্রধানমন্ত্রীকে একজন মহিলা বলতেছে আপনার সাইতে মনের দিক দিয়ে আমরাই বড়লোক আপনার ঘুম নাই টেনশন আপনি একা একা বের হতে পারেন না আপনার ভয় আছে সেই ভয় আমাদের মধ্যে নাই সে ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি প্রিয় দর্শক শ্রোতা আরব খান যে পঞ্চাশ হাজার টাকা করে এক হাজার পরিবারকে এবং দশ হাজার টাকা করে পঞ্চাশটি পরিবার পাঁচশো পরিবারকে টাকা দিতে চেয়েছিল। এটা নাকি সম্পূর্ণ ভুয়া প্রিয় দর্শক সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং একটি লাইভ টকসও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর কথা না বাড়ে সর্বপ্রথম চলুন আরাফ খানের বিষয়টি নিয়ে আরাফ খানের কাছের একজন বন্ধু কী বলতেছে শুনে আসি কমেন্টে দেখেন তো কোনো একটা কমেন্ট আছে যে আমি টাকা পাইছি প্রত্যেকে বলতে আমি টাকা পাইনি তারা কি এতই অযোগ্য এতই অকৃতজ্ঞ যে কমেন্টে কমেন্ট করতে পারে না যে আমি টাকা পাইছি আমাদের টাকা নিয়ে হাতে নিয়ে আরো জল দিল ট্রাভেল এজেন্সিতে হাজার মানুষের পাসপোর্টের সাথে টাকা নিয়ে তাদেরকে ব্যানিজ করে দিয়ে ব্ল্যাকমিল করে আটকা রেখে গেল মোবাইল শপে মোবাইল শপ পুরো জাতির সামনে কুটি যুবকের টাকা হাতে নিতে চাইছিল আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম আমি আমি বাদছিলাম সেখানে তো টাকা নিতে পারে নাই ইতালি রোমানিয়া কানাডা পোল্যান্ড ইউনাইটেড আরব আমিরাতে যে তিনি ডিগলার দিল ভিসা সে ব্যস্ততা কোথায় এর মধ্যে অনেকে তার পাসপোর্ট দিছে সে ভিসা যে পাইছে আরব আমিরাতে আসে বা ইউরোপে গেছে বা কানাডা অস্ট্রেলিয়া গেছে সে লোকগুলোর অস্তিত্ব আছে কি তিনি স্পষ্ট ডিগলার দিছে আরব আমিরাতে চারশ লোককে তিনি থাকা খাওয়া দেয় সে চারশো লোকের ব্যাপার আরব চ্যালেঞ্জ করেছিলাম ডিসেম্বর মাসে আমার পক্ষে আমার বিরুদ্ধে করুক যায় তুই প্রতারক সে চারশো লোক নাই পাঁচ হাজার লোকের তিনি চাকরি দিয়েছি স্পষ্ট বলছিল আমি বলছিলাম পাঁচ হাজার লোকের মধ্যে নব্বই পার্সেন্ট বা দশ পার্সেন্ট মাত্র পাঁচশো লোক আমার বিরুদ্ধে প্রতিবাদ করুক এই তুই বেটা কে আমার আরাবে আমার চাকরি দিয়েছে তুই মিথ্যা কথা বলতেছিস নাই তারপরে তিনি যে মানে ডিলার দিয়েছিল যে জাতির ভাইদেরকে তিনি গোল্ড শপ এবং মোবাইল শপের জন্য বিনিয়োগ করবে বা তাদেরকে টাকা দেবে সেই ভাইরা কোথায় আমার বিরুদ্ধে কই যে তুই মিথ্যা কথা কয়ে বেড়াইতেছিস আমাদেরকে টাকা দিয়ে সেই ভাইর অস্তিত্ব কই আমি প্রতারিত হয়েছি বিধে আমি ওর প্যাটার্ন বুঝতে পারি আপনারা যারা গতানুগতিক ধারে ওরা সমর্থন করতেছেন এগুলা থেকে বিরত থাকেন হ্যাঁ ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ফালায় না এই ব্যক্তি একই ব্যক্তি তিনি বলতেছে তিনি দানশীল আমি বলতেছি তিনি প্রতারক তাহলে আপনি যথাপযুক্ত সময় ইনভেস্টিগেট করেন আমি শত না সে শত উপযুক্ত সময় নিয়ে সময় ব্যয় করে তাহলে জাস্টিফাই করার পর সিদ্ধান্ত নেন গতানুগতিক ধারায় আপনি তার পক্ষে যাইতেছেন এটা যদি কোনো ভিত্তিমের পক্ষে বিপক্ষে যায় বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি এখানে অধিকার ফিরে না পায় এই জন্য মাধ্যমে ময়দানে আপনিও দায়ী থাকবেন আপনারা যারা সমর্থন করতেছেন তাদেরকে বলতেছি কমেন্টে দেখেন তো কোনো একটা কমেন্ট আছে যে আমি টাকা পাইছি প্রত্যেকে বলতে আমি টাকা পাই নেই তারা কি এতই অযোগ্য এতই অকৃতজ্ঞ যে কমেন্টে কমেন্ট করতে পারে না যে আমি টাকা পাইছি তিনি একটা হুরিন জবাই করে যেখানে শো আপ করে তিনি পুরো জাতির ফাটাই দেয় দেখ আমি হুরিন দেখাতেছি তাহলে তিনি জাতির জন্য গুরুর মাংস শুধু মূল্যে দিবে ফিনিশিংয়ে কেন তিনি এক পটলা গুরু মাংস করলো আরে হাজার পরিবারকে তিনি প্রণদনা দিল কই সেটার অস্তিত্ব কই এখানে কোনো টাকা পছি এরকম কোনো পরিবারের কমেন্ট আছে আর তার যে তিন মাসের বডি না তিনি যে জাহির হলো তিনি মানুষকে প্রণোদনা দিবে পুটি মাসের বডি না ফিনিশিং দিল কেন এর ভেলকিবাজি বাজি গণমাধ্যমকে আগে আসার আহ্বান জানাই হাজারো জাতি হাজারো প্রবাসী ওর দ্বারা প্রতারিত হয়েছে হাজার প্রবাসী ও থ্রেড দামে রাখতেছে ব্ল্যাকমেল করে দামে রাখতেছে এরে আর বাড়তে দেওয়া যাবে না প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন আরাফ খান গত কয়েকদিন আগে কিন্তু একটা ঘোষণা দিয়েছিল লাইভে এসে যে সে নাকি এক এক হাজার পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে দিবে এখন আসলে কতটুকু সেই টাকাটা পেয়েছে আমি আসলে জানি না যেহেতু আমি নিজে ওখানে কমেন্টস করি নেই বা আমিও তার সাথে যোগাযোগ করিনি বা আমি নিজে পাইনি আর সেটা বিষয়ে আমি জানি না তবে আপনারা যারা আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা যারা যারা আরব খানের ভিডিওতে কমেন্ট করেছিলেন কারা কারা সেই টাকাটা পেয়েছেন জানাতে পারেন কিন্তু তার বন্ধুর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আরব খান এই অসৎ উদ্দেশ্যে এই কাজটা করেছে আসলে তার উদ্দেশ্যটাকে সেটা আল্লাহ পাখি ভালো জানে তো যাই হোক আপনাদের মতামত জানাবে দ্বিতীয় নম্বরে আমরা চলুন একটা মহিলার বক্তব্য শুনে আসি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কি বলতেছে চলুন শুনে আসি শেখ হাসিনা আরো বাইচা থাকুক তার আল্লাহ আরো হাত দান করুক সে আমাদের তো অনেক সুখী আমরা তাদের দোয়া করি সে আরো একশো টাকা কিছু চাল করে দুক তাতে আমাদের সমস্যা নেই আমরা কর্ম করি খাম কিন্তু আমরা অর্থ থেকে অনেক চেয়ে অনেক বড় লোক আছে কেমন মনে চেয়ে লোক আমাদের কোনো গাড়ি নেই বাড়ি নেই টাকা নেই সম্পত্তি নেই রাস্তা বাইলে আমরা কোনো ভয় নেই ঘুমামু শান্তিতে সকালে টাকা যাম আর ওর তো খাইতে বইতে টেনশন প্রচুর টেনশন এই যে কিছুদিন আগে আমার আমরা ইষ্ট করছে পাঁচশো টাকা যা সিট নিচ্ছি পাঁচশো টাকা সিট নাই জানগা জানগা

তিন নম্বর ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একজন টপিওয়ালা বা দাড়িওয়ালা মুরব্বী ব্যক্তি তিনি কি বলতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং এমপি মন্ত্রীদেরকে উদ্দেশ্য করে চলুন তার বক্তব্যটি শুনে আসি মত ফ্রি করে সেখানে একশো দশ পার্সেন্ট খেজুর কিভাবে তারা বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদের রমজান আছে কিভাবে তারা ত্যাগ করছে এতে বোঝা যায় এতে তারা বোঝা যায় তারা মুসলমান না বিশ্ববিদ্যালয় ছাত্র হামলা করেছে সারা বাংলাদেশের যত প্রাইমারি স্কুল কলেজে আছে সমস্ত কিছু মাদ্রাসা হুজুরদেরকে ছেড়ে দেয় আপনারা অবারকতা করছেন আপনারা ছাত্রদেরকে পড়াইতে ব্যক্ত হয়েছেন তাই আপনারা সমস্ত স্কুল কলেজ যা আছে সব হুজুরদের দেন কোনো বেতন লাগবে না হুজুরা বিনা পয়সায় এই সারা বাংলাদেশে সমস্ত ছেলেদেরকে পড়াবে আপনাদের দায়িত্ব আপনার অযোগ্য আপনাদের দায়িত্ব নেওয়া আর কোনো দরকার নাই আপনারা পদত্যাগ করুন আর আরেকটা সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন যে এই সরকার একের পরে এক যেভাবে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে যত বিদ্বেষ করতেছে সারা পৃথিবীর আর তো এত সাহস পায় না যে বাংলাদেশের এই জিনিসটা আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত দেখেন সব কিসের ওই মূর্তি দিয়া কাছে এইটা দিয়া এই সাহসটা কোথা থেকে পালো আজকে আমরা আপনাদের আজকে আপনাদের সামনে বলতে চাই দুই সালে যে পিলখানা হত্যা হয়েছিল নয় সালের পরে দশ সালে যে মনমোহন চুক্তি করেছিল গোপন চুক্তি সেই চুক্তি সারা বাংলার আঠারো কোটি জনগণ বাতিল চয় বাতিল চয় বাতিল করতে হবে কি গোপন চুক্তি করেছেন তা সারা বাংলার জনগণ আপনাদের সামনে জানতে চায় বন্ধুরা আমার আপনারা গোপন চুক্তি করবেন আর সারা বাংলার মানুষদেরকে দিলে দিলে মারবেন তা বাংলার জনগণ কোনো মতেই মেনে নিতে পারে না মেনে নিবে না সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন যে আজকে সামনে মায়ের রমজান আজকে শ্রমিকদের ঠিক বেতন পাচ্ছে না কৃষকদের ঠিক ওদের তারা ঠিক মতন পাচ্ছে না আজকে একের পরে এক তারা বিভিন্ন নাটক করে বিভিন্ন ষড়যন্ত্র করে সারা বাংলার আধার কোটি জনগণকে দেওয়ালে পিঠ থেকে গেছে সংগ্রামী বন্ধুরা আজকে এই নৃত্য প্রদিন সিন্ডিকেট করা যারা সংসদে বসে আছেন তারা আজকে সারা বাংলাদেশের এই নিয়ন্ত্রণ করতেছে বিজনেস নিয়ন্ত্রণ আজকে কোনোদিনও এই মন্ত্রী পরিষদ যতদিন পর্যন্ত এই বুড়দুয়া ব্যবসায়ী যারা সংসদে থাকবে ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের নিত্য পরদিনও কোনোদিনও এটা সমাধান হবে না আমি বন্ধুরা আমার আপনারা জানেন যে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করছেন দেখেন যে আজকে আজকে সাংবাদিক থেকে আরম্ভ করে আমরা যারা আছি সবার দেওয়ালে পিঠ থেকে গেছে একশো চল্লিশ বার আজকে রুনি সাগর হত্যা একশো বিশ বার বন্ধু আছে আজকে তারা এটা বিচার করতে পারে না আজকে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে রোজাদারে রোজাদার অবস্থায় আজকে যেভাবে নেককার হামলা করেছে এই হামলা কোনোদিন জন বাংলার জনগণ মেনে নিতে পারে না প্রিয় দর্শক শ্রোতা তার বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তিনি কিন্তু বলতেছে যে মদের ব্যাপারে ট্যাক্স দিতে হয় না অথচ খেজুরের ব্যাপারে ট্যাক্স দিতে হয় যাই হোক কথা বলেছে যেটা আপনারা শুনলেন আপনাদের মতামত জানাবেন তো চতুর্থ নাম আমরা ভিডিও পটিসে আপনাদের সাথে শেয়ার করব যে মধ্যবর্তী নির্বাচন আবার হতে চলেছে এবং এ সরকারের পদত্যাগ হবেই হবে বিএনপি একজন নেতাকর্মী আলোচনা সভায় এমন একটি বক্তব্য দিয়েছে তো চলুন দেখে আসি মাঝখানে একটি কথা বলছি সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে যেমন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন সেই বিএনপি নেতার বক্তব্যটি শুনে আসি এই সৈয়াতের সরকারের পতন ঘটবেই ঘটবে যেখানে আমাদের মেহনতি মানুষরা রাস্তায় নেমেছেন রিক্সাওয়ালারা রাস্তায় নেমেছেন আবার বৃদ্ধ জনতা ঐক্যবদ্ধ হয়েছেন আপনি ঐক্যবদ্ধ থাকুন আপনাদের ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এই সরকার যে অবৈধ নির্বাচন করেছেন এই নির্বাচনকে বাতিল করে বাংলাদেশে আরেকটি মধ্যবর্তী নির্বাচন হবে সৈয়াতের হাজিরার পতন ঘটবে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে দেশের ব্যক্তি বেগম খালে দেখা আমাদের কাছে ফিরে আসবেন আপনাদের এই শ্রমিক দলের সংগ্রামী সভাপতি বাদশাহ মিয়া মুক্তিযোদ্ধা পদে প্রধান অতিথি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক আমাদের নেতা জনাব আব্দুল সালাম উপস্থিত আছেন আমাদের সম্মানিত চেয়ারপারসনের বিশেষ সহকারী আজকের এই শ্রমিক সংগঠনকে সমন্বয় করে একটি মহিরুহ বৃক্ষে পরিণত করতে তিনি সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে এই শ্রমিক সংগঠনকে সংগঠিত করছেন আমাদের শেষ শ্রদ্ধীয় নেতা শ্রমিক আন্দোলনের একজন বীর শিবসালার এবং আপনাদের রবি বাবক জনাব শামসুর রহমান সিমুল বিশ্বাস নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করব না আপনাদের ধন্যবাদ জানাই যা আজকে অর্থাৎ স্বাধীনতার পূর্বে যখন পল্টন ময়দানে নেতাদের বক্তব্য শুনতে যেতাম ঠিক সেই পূর্বেই সংগঠিত হোক অসংগঠিত হোক অর্থাৎ অনেক রিক্সাওয়ালা ভাইদেরকে দেখতাম যে তারা বসে বসে রিক্সা রেখে বসে বসে সেই পল্টন ময়দানে নেতাদের বক্তব্য শুনতেন অর্থাৎ দেশের কথা বলতেন দেশের ভাবনা করতেন দেশের স্বাধীনতার কথা ভাবতেন সেই রিক্সা শ্রমিকরা শুধু রিক্সা শ্রমিকের মধ্যেই বা রিক্সা চালকের মধ্যেই তারা সীমাবদ্ধ ছিলেন না সেই শহীদ রাষ্ট্রপতি যখন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এই রিক্সা চালকদের মধ্যে থেকে অনেক সন্তানরা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সে তারই প্রমাণ আজকের এই সভাপতি আজকে এবার দেখেছি সেই আঠাশ তারিখের কর্মসূচির আগে আমরা কোনো মেহনতি মানুষকে ডাকিনি আমরা রিক্সাওয়ালাদের ডাকিনি কিন্তু সৌদ্যকে রিক্সাওয়ালাদের দেখেছি তারা ঢাকা সহ যেমন করে স্বাধীনতা যুদ্ধের পূর্বে রিক্সাওয়ালারা সহ উদ্যোগ নিয়ে স্বাধীনতার সপক্ষে ছিলেন তেমন করে এবার সেই স্বাধীনতার মতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যে দল প্রচেষ্টা করে করেছে গঠন করেছিল গণতন্ত্র পক্ষে আপনারা তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বাস রেখে তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা আমাদের বেগম খালেদের যার প্রতি শ্রদ্ধা রেখে আপনারাও আঠাশ তারিখের আগে তেমন করে রিক্সাওয়ালা ভেরা রাস্তায় নেমেছিলেন আপনারা আপনারা অনেকে গ্রেপ্তার হয়েছেন অনেকে আহত হয়েছেন আমরা বলতে চাই এই সে সরকারের পতন ঘটবেই ঘটবে যেখানে আমাদের মেহনতি মানুষরা রাস্তা নেমেছেন রিক্সাওয়ালা রাস্তা নেমেছেন আবাল হয়েছেন আপনি ঐক্যবদ্ধ থাকুন আপনাদের ঐক্যবদ্ধের মধ্যে আরেকটি মধ্যবর্তী নির্বাচন হবে সেই হাতিরার পতন ঘটবে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে দেশের ব্যক্তি বেগম খেলাতে যা আমাদের মাঝে ফিরে আসবেন আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা তার রহমান আমাদের মাঝে ফিরে আসবেন আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা বিএনপি নেতার বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবার আমরা আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব পঞ্চম নম্বরে সেটি হল মেজর হাফিজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান প্রিয় দর্শক শ্রোতা মেজর হাফিজ কিন্তু একজন বিএনপির নেতাকর্মী তাকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে এটা কিসের আলামত চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে মোস্তফা ফিরোজ তার মুখ থেকে শুনে আসি আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন হাফিজ হাফিজ হচ্ছে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম নির্বাচনে আগে অনেকেই এরকম প্রস্তাব পেয়েছিলেন নানাভাবে আকারে ইঙ্গিতে তৃতীয় পক্ষ বা চতুর্থ পক্ষের মাধ্যমে অনেকে সেই চাপে পা দিয়েছেন যেমন সাজানোমর সেই কাজটি করেছেন তিনিও একজন মুক্তিযোদ্ধা আবার ওই মেজর ইব্রাহিম কল্যাণ পার্টি তিনিও বারো দলীয় জোট ছেড়ে সেখানে গেছেন তো আওয়ামী লীগের টার্গেট ছিল যে নির্দিষ্ট কিছু মানুষ যাদের গায়ে একটু মুক্তিযোদ্ধা লেখা আছে তারা যদি আওয়ামী লীগ আসে তাহলে আওয়ামী বলতে পারবে মুক্তিযোদ্ধার দল আওয়ামী লীগ অন্য দলে যে সমস্ত মুক্তিযোদ্ধা আছে তারা আমাদের দলে চলে আসছে সুতরাং এটা একটা ক্রেডিট হিসাবে সামনে আনতে পারবে কিন্তু সামগ্রিকভাবে এই প্রজেক্ট খুব লাভজনক হয়নি এবং বিএনএম তারপরে তৃণমূল বিএনপি এই সমস্ত তৈরি করা হয়েছিল যাতে বিএনপির ভেঙে ভেঙে এই সমস্ত ছড়াছিড়া যায় এবং তাদেরকে কিছু আসন দেবে কিন্তু যেহেতু ওই দুটি দল কিংস পার্টি হিসেবে পরিচিত তারা যেহেতু সফল হননি তারা ভাঙতে পারেননি আর তৃণমূল বিএনপি ফেল করেছে তারপরে বিএনএম সেটাও ফেল করেছে শাহ মোহাম্মদ আবু জাফর তিনি ফেল করেছে তো মেজর হাফিজের নামটা খুব ভালোভাবে ওই সময় উচ্চারিত হচ্ছিল যে তিনি বিএনএম যোগ দেবেন এবং সে দলের তিনি চেয়ারম্যান হবেন এ ব্যাপারে বিএনপিরও কিছু অসন্তুষ্ট বিক্ষুব্ধ কেউ কেউ যোগাযোগ করেছে সময় না করে বরং তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন ইন্ডিয়ায় গেছেন এবং এর মধ্যে তার একটি মামলা দণ্ড হয়েছে সেই দণ্ডে তিনি ফেরার পর যেদিন ফেরেন সেদিন তিনি আদালত আত্মসমর্পণ করেন এবং আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয় পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন মুক্তি পেয়ে কিন্তু তিনি বেশ বেশ অ্যাক্টিভ এবং বক্তব্য রাখছেন সেই বক্তব্যেরই একটি অংশ একটা বেসরকারি টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দেন সেই সাক্ষাৎকারে তিনি বলছেন জাতীয় নির্বাচনের আগে চাপ বা প্রলোভন প্রসঙ্গে মেজর হাফিজ বলছেন যে প্রলোভন ছিল না বন্ধুদের চাপ ছিল বন্ধুদের যারা সামরিক বাহিনী সদস্য বা আওয়ামী লীগের মন্ত্রী এমপি যাদের সঙ্গে একসঙ্গে পার্লামেন্টের সদস্য ছিলাম তারা অনুরোধ করেছিলেন ক্ষমতাসীন মহল থেকে কেউ কেউ আশা করেছিলেন আমি হয়তো ক্ষমতাসীন দলের কিংবা নতুন গজিয়ে ওঠা কোনো রাজনৈতিক দলে গিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করব। তারা জানে আমি যদি বিএনপি ছাড়ি আমার সঙ্গে আরো অনেকেই সঙ্গী হতেন বিএনপিরও কিছু কিছু এমপি অবমূল্যায়িত তাদের মনে ক্ষোভ আছে তারাও আমাকে অ্যাপ্রোচ করেছিলেন আমি এই ধরনের পদক্ষেপ নিতে চাইনি এখনো চাই না বিএনপি করি বিএনপি করে যাব। শুনলেন প্রিয় দর্শক শ্রোতা মেজর হাফিজের বিষয়টি নিয়ে মোস্তফা ফিরোজের ফিরোজের মুখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো ওবাইদুল কাদের সাহেবের কথা এবার আপনারা শুনে আসি ডক্টর ইউনিসের বিষয় নিয়ে ওবাইদুল কাদের সাহেব কিছু কথা বলেছে তো চলুন সেই ভিডিওটিউ দেখে আসি আজকে যুক্তরাষ্ট্রে এতগুলো চার্জ নেই সাবেক প্রেসিডেন্ট আজকে তার বিরুদ্ধে মামলা চলছে ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে এই মর্মে মন্তব্য করা হয়েছে যে এ ধরনের হয়রানি চললে সম্পর্কে প্রভাব আপনি বিষয়টা খোলা বিষয়টা পরিষ্কার করে বলতে পারেন বলছে সম্পর্কে প্রভাব কেন প্রভাব ফেলবে আমার দেশের আইন আমার দেশের বিচার ব্যবস্থা কোনো ব্যক্তি যদি তার কৃত কর্মের জন্য শাস্তির মুখোমুখি হয় বিচারের মুখোমুখি হয় সেই অবস্থা আমার দেশের বিচার বিভাগীদের স্বাধীনতা সে স্বাধীনতার উপরে বাইরের কারও তো কিছু বলার অধিকার থাকতে পারে না আজকে যুক্তরাষ্ট্রে এতগুলো চার্জ এনে সাবেক প্রেসিডেন্ট আজকে তার বিরুদ্ধে মামলা চলছে তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলছে প্রায়শই তিনি মামলা কোর্টে হাজির হচ্ছেন তো সেখানে রেজাল্ট কি হবে রায় হওয়ার আগে তো আমরা বলতে পারছি তো আমাদের জানিও সংক্ষুপ্ত শ্রমিকরা ডক্টর বিরুদ্ধে মামলা সে মামলা চলছে সে মামলা তাহলে আমাদের বিচার ব্যবস্থাও বন্ধুত্বের সাথে সম্পর্কিত বন্ধুত্ব এক জিনিস এখানে কারো স্বাধীন বিচার ব্যবস্থা তাদের নিজেদের দেশে কেউ এখানে যদি বিচার ব্যবস্থা দোষী সাব্যস্ত হয় তাহলে সেই দোষী সাব্যস্ত যিনি হবেন সেটাকে হয়রানি বলা কি সঠিক হবে আর হয়রানিটা আর একজন ব্যক্তির জন্য দুটা দেশের সম্পর্কের মধ্যে প্রভাব হবে আমরা কিন্তু প্রায় ভিডিও লাস্ট মুহূর্তে চলে আসি স্যার একটি লাইভ টক শো আপনাদের সাথে শেয়ার করব বেগম খালেদা জিয়ার বিষয়টি নিয়ে বিএনপি একজন নেতা মুখ খুলেছে বিস্তারিত আলোচনা করেছে হয়তো তার বক্তব্যটি শুনলে বুঝতে পারবেন তাই চলুন কথা না বাড়াই সর্বশেষ ভিডিওটি দেখে আসি আপনি ছিয়ানব্বইতে যে রিকনসালেশন আপনি পছন্দ করেন আর না করেন তাকে বেগম খালেদা জিয়া যে উদারতার পরিচয় দিয়ে উনি জোর করে মানুষ ধরে হাজার আনলেন এনে পদত্যাগ করলেন ধন্যবাদ বিএনপি থেকে বলে এবং আমরাও মনে হয় যে বেগম যে একটা উদারতার পরিচয় দিয়েছিল এটাই ছিল ওই ছিয়ানব্বের ওই রেজাল্টই হচ্ছে বাংলাদেশের রাজনীতির মানে যে একটা চরম ভাবে আন্দোলনের পরও বিএনপি একশো উনিশটা আসন পায় আপনি বিএনপি রাজনীতি পছন্দ না করতে পারেন কিন্তু কন্টিনিউয়াস বিএনপি একটা বড় রাজনৈতিক দল বত্রিশ থেকে ভোট পাই আওয়ামী লীগ থেকে আমি দুজন হক এবং জানাই আসলে আহ জনাব এ ভাইদের মতো যদি আওয়ামী লীগের সংখ্যা বাড়তো আওয়ামী লীগ এবং মূল নেতৃত্বে থাকতো হয়তো আজকে এই না কথা উনি বলেছেন তো নব্বই গণভূতের পরে হয়েছিল আপনি দেখেন নব্বই গণপত্যে যে বিচারপতি শাহুদ্দিন আহমেদ অষ্টায় রাষ্ট্রপতি হলো সেটা কিন্তু জনগণের সেটা কিন্তু সংবিধানের কোন ম্যান্ডেট ছিল না ছয় ডিসেম্বরে পদত্যাগ করলেন তিনি প্রথমে মধুচ্ছাব করলো প্রথমে করলেন মধুচ্ছাবের কাছে রিজাইন দিয়ে আহ প্রধান বিচারপতি পরে রাষ্ট্রপতি হলেন আহ ছিয়ানব্বই শাহাবুদ্দিন আহমেদ হল এবং পরে তাকে সংবিধানে আপনার একাদশ দ্বাদশ সংশোধনীর মধ্যে একটা সিস্টেম আনা হলো তাহলে এটার মূল নির্যাসটা কি বা ইথোসটা কি

মানে বৈধভাবে প্রধানমন্ত্রীকে এত পাওয়ার দেওয়া আছে রাশিয়ার যার বা মোগল সম্রাট আকবরের চেয়ে তো বেশি তো ফলে সেই সংশোধনগুলো তো হয়তো সময় কারণে আসবে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের সাথেই করবে বা আমরা করার চেষ্টা করবো যদি সুযোগ পাওয়া যায় কিন্তু তারপরে যে পার্লামেন্টারি সিস্টেমে গেল এখনো তো কি কনসেপ্টে বলা দরকার ছিল কারণ দুই বড় রাজনৈতিক দলের অপরের প্রতি অবিশ্বাস বিভিন্ন তখন ক্ষত যে আপনার ক্ষতগুলো বাড়া এখানে তারপরে আপনি যদি ইতিহাসের খাতিরে আসেন মালিক ভাই আমাকে বিয়ার করেন আপনার মাগুরা নির্বাচনটা সুষ্ঠু হলো না পুরে নির্বাচন সুস্থ এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত কমিটির মাধ্যমে আন্দোলন করে ইভেন পার্লামেন্টে তো আছে বিরোধী দলের নেতৃত্বন বর্তমান প্রধানমন্ত্রী দণ্ড ফাঁসিতে সাজাতে হয়েছে মতি রহমান নিজামী সাহেব মত সাহেব জাতীয় পার্টি সবাই মিলেই ছবি ছিল এবং তখন আওয়ামী লীগ থেকে বলা হয়েছিল এটা সংসদীয় গণতন্ত্রের বাধ্যবাধকতা তো তিরানব্বইতে জোরদার আন্দোলন হলো এই আন্দোলনের কথা না কেনা যান জালাউপুরা কিসের মারপিটে রাজনীতি বর্তমান শিক্ষামন্ত্রীর বাবা দুই মাস চট্টগ্রাম বন্দর বন্ধ রেখেছি আমার মনে আছে জনতার মঞ্চ ছিল আমার এই চেম্বার পুনর্পল্টনের কাছে প্রেস ক্লাবে আমরা তখন কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ করে আমিও আমরাও চাই যে একটা সাধারণ মানুষ হিসেবে যে একটা নিরপেক্ষ নির্বাচন হোক তখন আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীর মোবাইল ফোন তখন খুব কম ওই যে সিটি সেলের মশেদ খানদের মোবাইল ফোন সবাই চুপ হয়ে গেল একজন মাইকে ঘোষণা করলো যে মহিদ্দিন সাহেব ফোন দিয়েছে জননেত্রীকে জানা গেল চট্টগ্রাম বন্দর উনি অচল করে দিয়েছে এটা কি গণতান্ত্রিক কথা ছিল অন্যান্য আন্দোলন বাদ দিলাম আপনি তে যে রিকনসাইলেশন পছন্দ করেন আর না করেন তাকে বেগম খালেদা জিয়া যে উদরতার পরিচয় দিয়ে উনি জোর করে মানুষ ধরে মেরে অ্যারেস্ট করে বিশ হাজার বছর থাকতে পারে উনি তো সেই জায়গায় যাননি বরং কেয়ারটেকার সরকারকে একটি সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে আনলেন এনে পদত্যাগ করলেন হ্যাঁ মানলাম আওয়ামী লীগের দিক থেকে যে আমাদের আন্দোলনে করেছে আপনি যদি এই সুখে সুখী হতে চান ধন্যবাদ বিএনপি থেকে বলে এবং আমরাও মনে হয় যে বেগম জিয়া একটা উদারতার পরিচয় দিয়েছিলেন আমি বিএনপি রাজনীতি করি না একতরফ নির্বাচনের পার্লামেন্টে বেগম জিয়ার নেতৃত্বে যে যেমেন্ট হল সংবিধানের ত্রয়দশ সংশোধনী আর আলো নির্বাচন হলো এবং আমি আমার দুই রাজনীতিবিদ্ধকে অনুরোধ করবো আপনি গভীর ভাবে ভাবেন এত বড় আন্দোলনে বেগম জিয়ার পতন হলো যদি আওয়ামী লীগ আমরা ধরে নিই যথার্থ সেই নির্বাচনে কিন্তু পিতার শাসন আমলের জন্য দুঃখ প্রকাশ এবং যেটা সচরাচর আওয়ামী লীগ সভানেত্রীর পোশাকে দেখা যায়নি একেবারে হেজাব দিয়ে হাতে তসবি নিয়ে তারপরও আওয়ামী লীগ সাতচল্লিশে গিয়ে থামলো বিএনপি পেল একশো উনিশ জাতীয় পার্টি পেল বত্রিশ তেত্রিশ জামাত বদে তিন চারটা আর মেনন ভেরা বদে দু একটা এটাই ছিল ওই ছিয়ানব্বই ওই রেজাল্টই হচ্ছে বাংলাদেশের রাজনীতি মানে যে একটা চরম ভাবে আন্দোলনের পরও বিএনপি একশো উনিশটা আসন পায় আপনি বিএনপির রাজনীতি পছন্দ না করতে পারেন কিন্তু কন্টিনিউয়াস বিএনপি একটা বড় রাজনৈতিক দল বত্রিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট ভোট পায় আওয়ামী লীগও পায় তিরিশ থেকে বত্রিশ এইখানে রিকনসলেশন করতে হবে একে অপরকে নির্মূল না করে

প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ